প্রার্থীপদ ঘোষণা হতে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে সন্তোষপুরে বিক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করলেন। দুবারের বিজয়ী বিধায়ক রফিকার রহমানকে সরিয়ে এবার আমডাঙ্গায় নতুন প্রার্থী মুস্তাক মুর্তজা। বিক্ষুব্ধদের মতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে এই প্রার্থী করেছেন। এই প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে বলে বিক্ষুব্ধদের দাবি। তৃণমূল কংগ্রেস স্বতঃস্ফূর্ত আবেগ, অবরোধের স্বতঃস্ফূর্ত আবেগ, মানুষের আবেগ, জনসাধারণের আবেগ। রফিকা রহমান সকাল 6টার সময় বসেন পার্টি অফিসে, রাত 12টা পর্যন্ত কংগ্রেস সেবা করে থাকেন, কাজ করছেন। তাই দিদিকে অনুরোধ করবো আগামী দিনের আবার রফিকা আমাদের মা মাটি মন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের দিদিকে ভুল বুঝিয়ে আমাদের তিনবারের ক্যান্ডিডেট দুবারের বিজয়ী বিধায়ক রফিকুর রহমানকে জেলা নেতৃত্বে ভুল বুঝিয়ে তারা আমাদের ক্যান্ডিডেট না করার জন্য আমরা দিদির কাছে অনুরোধ করছি। দিদি যেন অবিলম্বে রবিগ্রামে দেখে আমাদের আবার ক্যান্ডিডেট ফিরে দেন। তাহলে আমডাঙ্গার মানুষ কিন্তু ব্যাপকভাবে দিদির সমর্থন করে আমরা পঞ্চায়েতে লিড দেবো। তার কারণ আমরা ব্যারাকপুরের পুনরাবৃত্তি আমরা মানছি না। তার কারণ ব্যারাকপুরের দীনেশ ত্রিবেদীকে আমরা 6টা বিধানসভা যেন হাঁটতে হাঁটতে আমরা আমডাঙ্গার দিকে চলে আছে। আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতাবাজির নির্দেশ অনুযায়ী আমরা 37 ব্যারাকপুরে লিড দিই, তার পুনরাবৃত্তি আমরা করতে দেবো না। আমরা বহিরগত প্রার্থী, বিশেষ করে সিপিএম থেকে ভোট পাওয়া থেকে আমরা 34 জাতির ভিতরে লড়াই করেছি, সে দেগাঙ্গা থেকে উড়িয়েছে, এখানে প্রার্থী হবে আমরা তা মানব না। দিদি অবিলম্বে উচিত প্রকৃতমে ডেকে আমাদের মাননীয় মমতা ব্যানার্জির কাছে আমরা পায়ে অনুরোধ করছি। আমাদের আমডাঙ্গার স্বার্থে, বাংলার স্বার্থে আমরা দিদির কাছে অনুরোধ করবো। আমরা তৃণমূল কংগ্রেসের দিদির সৈনিক হিসাবে আবার রবিরামকে ডেকে তাকে ক্যান্ডিডেট করে দেওয়া হোক না। দিদিকে ভুল বুঝেছে। আজকের আমরা যখন আমরা সংবাদপত্রের মধ্যে দেখছিলাম, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যখন দেখছিলাম, তখন ইলেকট্রিক মিডিয়া যখন দেখছিলাম, দিদি যখন আমডাঙ্গার নামটা বলছে, দিদি নিজেই বলতে পারছে না আমডাঙ্গার নামটা। হে দিদি সারা বাংলার নক্ষত্র জেনে, তিনি বাংলার বাংলার পাবলিকের নাম জানেন, তিনি বাংলার সমুদ্র থেকে সাগর পর্যন্ত সবার নাম জেনেন। আজকে যখন দিদি বলছিলেন আমাদের কাটা হলো, এই নামটা কাটা হলো, আমাদের যে নেতৃত্ব যেভাবে ভুল বুঝিয়েছে দিদিকে, তার যদি মল্লিক তার নেতৃত্বে আজকে ভুল বুঝে আমডাঙ্গাকে তারা ভুল বুঝে কেন্দ্রে পাঠাচ্ছে। উনি ছাত্রিয়া যেমন হারার পরেও উনি যদি ক্যান্ডিডেট হতে পারেন, তাহলে আমরা 38+ লিড দেওয়ার পরে আমাদের রফিকা রহমান সকাল থেকে রাত পর্যন্ত মানুষের সঙ্গে থাকে, তিনি তারা টিকিট পাবেন না। আমরা দিদির কাছে পায়ে অনুরোধ করবো, দিদি বাংলার বাঁচানোর স্বার্থে, আমডাঙ্গা বাঁচানোর স্বার্থে, মামাটি মানুষের স্বার্থে, বিজেপিকে রুখতে এবং জোটকে রুখতে আমাদের রফিকা রহমানকে আগামী দিনে আবার প্রার্থী করা হোক। এখন রাস্তা আছে, আমরা আমরা দিদির কাছে অনুরোধ করবো, দিদি আমাদের রফিকা রহমানকে ডেকে না মেনে নাই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব, বসে আমরা সিদ্ধান্ত নেব। নবীন হাসান যদি না মেনে নাই, জেলা নেতৃত্ব যদি এক কোনো দিদিকে যদি কনফার্ম না করেন, তাহলে আমরা নবীন হাসান আজ পর্যন্ত আমরা এইবার আজকের সন্তুষ্ট রয়েছে না, সেটা আমরা কোনো সিদ্ধান্ত বিষয়টা নয়। আমরা দিদির কাছে সনদ দেখাচ্ছি, দিদির আমরা পায়ে অনুরোধ করবো, হাতে অনুরোধ করবো, দিদি আমাদের বাংলার মামানি নেত্রী, আগামী দিনে বাংলা ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাহলে সেই দিকে তাকিয়ে আমরা আলোচনা করবো। দিদির মধ্যে আমাদের পুরো ভরসা আছে। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।